আর্থ্রাইটিস রোগের নির্ভরযোগ্য চিকিৎসা এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চিকিৎসা আর্থ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস রয়েছে। যদি কারো এ জাতীয় সমস্যা হয় তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক এর ক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন, যেমন রক্ত পরীক্ষা, সেরোলজি পরীক্ষা, এক্স রে, তাছাড়া রোগের লক্ষণ দেখেও বোঝা যায় যে কী জাতীয় আর্থ্রাইটিস হয়েছে। আর্থ্রাইটিসের প্রকারভেদ কিছু ওষুধ খেয়ে যেতে হয়, যেমন ব্যথানাশক NSAIDS, ডিজিজ মডিফাইং ওষুধ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। আর্থ্রাইটিসের ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, এতে অনেকাংশে রোগীর সমস্যা ব্যথা বেদনা দূর হয় এবং রোগী স্বাভাবিক চলাচলে কাজকর্ম করতে পারে। চিকিৎসক প্রয়োজন বোধে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, ইনফ্রাফারেন্সিয়াল থেরাপি, বিভিন্ন নিয়মমাফিক কৌশলগত ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর সমস্যা বহুলাংশে লাঘব হয় ও অস্থিসন্ধি স্বাভাবিক তার কর্মক্ষমতা ফিরে পায়, ফলে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি বিভিন্ন অর্থোসিস এর প্রয়োজন হতে পারে। ঠান্ডায় আর্থ্রাইটিসের ব্যথা ও সমস্যা বেড়ে যায়, তাই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। কুসুম গরম পানি সেঁক ব্যথা নিরাময়ে কার্যকরী চিকিৎসা। কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো ব্যায়াম নিয়মিত করতে হবে, নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, অত্যধিক পরিশ্রম করা যাবে না, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন বেড়ে গেলে ওজন কমিয়ে ফেলতে হবে, খাদ্য তালিকায় চর্বি ও আমিষ জাতীয় খাবার পরিমাণে কমাতে হবে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি আর্থ্রাইটিস রোগে ভালো ভূমিকা পালন করে, তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি ওষুধের দোকান থেকেও কিনে খাওয়া যেতে পারে। দুধ, ডিম, মাছের কাঁটা, হাড়গুড়, বিভিন্ন ফলমূল ও শাকসবজিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তা খেতে হবে। নিচু জিনিস যেমন পিঁড়ি বা ফ্লোরে অনেকক্ষণ বসে থাকা যাবে না, অত্যাধিক ভারী বোঝা বহন করা যাবে না, ফোম বা জাজিমের বিছানায় শোয়া যাবে না, অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকা যাবে না, মদ্যপান, ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।